গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, এখন সকালবেলাতে এখানে হচ্ছে চা, আর এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, সৌরিশ দুধ খাবে আর আমরা চা খাবো। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, একটু দেরিতে চা হচ্ছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো দেখো এখানে বিস্কুটটা ঢেলে নিচ্ছি। তো আজকে তো মিটিংয়ে চিৎকারের জন্য সবই আমাকে ভয়েস দিয়েই করতে হচ্ছে। আর এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, সৌরিশ এখানে বসে গেছে পড়তে। আর দেখো সৌরিশ তোমাদেরকে হ্যালো করলো। তো তারপরে আমার সমস্ত জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি, যে এরপরে ব্রেকফাস্ট বানাতে যাব বলে, তো সেই জন্য জামা কাপড় ধুয়ে নিয়েছি। আর দেখো এই বিছানাটার অবস্থাটা, এটাকে পরিষ্কার করতে হবে, তো সেটা পরিষ্কার করে নেব। আর এই দেখো আজকে দুপুরবেলা ডিমের ঝোল হবে বলে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তাড়াহুড়ো করে এখানে সুজিটা করে নিচ্ছি, যেহেতু সবজি রান্না করতে গেলে দেরি হবে, তো সেই জন্য এখানে সুজিটা বানিয়ে নিচ্ছি। তো সকাল থেকে তোমাদের সামনে তো আসা হয়নি, অ্যাকচুয়ালি আমাদের এখানে না একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, তো সেই জন্য এত জোরে গান বাজছে, এখন একটু গানটা বন্ধ হয়েছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলে নিই। আবার কখন গান বাজা শুরু হবে জানি না। তো আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, আমার আর বাবুর খাবারটা একসাথে নিয়ে চলে এসেছি। দেখো রুটি আর সুজি ওকে খাইয়ে দেবো, কারণ ও এখনো অব্দি, দেখো এখনো অব্দি পড়াশোনা চলছে। আর আজকে স্যাটারডে হলে কি হবে, আজকে ওর কালকে দুটো মানে ক্লাস অফ করা ছিল, সেই ক্লাস দুটো আজকে হবে, তো সেই জন্য ওর 10:30 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো এখন তো 10:10, তো সেই জন্য এখন ওকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো আজকে কতটুকু তোমাদের সামনে এসে কথা বলতে পারবো জানি না, আজকে বোধহয় ভয়েস দিয়ে কথা বলতে হবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কীরকম ঘেমে গেছি দেখো, পুরো গরমে প্রচণ্ড গরম লাগছে। আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে, আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে, তো বাজারে গেছিলো, কালকে আমাদের এক জায়গায় যাওয়ার একটু প্ল্যান আছে সকালবেলা, তো বাজার নিয়ে চলে এসেছি। দেখো এখানে কাটা মাছ নিয়ে এসছে, এখানে লটে মাছ এনেছে, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার এখনও বাছা হয়নি, তো চলো কাজগুলো সেরে নিই। তো দেখো এখানে লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছি পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ পোস্ত সব করা হয়ে গেছে, ফুটছে। আর এই যে ডিমের ঝোল করবো বলে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, তারপরে ডিমের ঝোলটা তোমাদের সঙ্গে সেভাবেই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ডিম আলু দিয়ে সব মশলা দিয়ে কষানো চলছে, কষানো দিয়ে কি দারুণ কালারটা এসেছে দেখো। তো এখানে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আজকে দুপুরবেলা এই দুটোই মানে ভালো করে রান্নাবান্না হয়েছে। তো ডিমের ঝোল দেখো হয়ে গেছে, ডিমের ঝোল ফুটতে শুরু করেছে। তো আজকে লাঞ্চ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কাঁকরোল ভাজা করেছি, আমরা কাঁকরোল ভাজা গরম ভাতে ঘি দিয়ে খাই, আমাদের ডাল লাগে না। আর এখানে পেঁয়াজ পোস্ত করেছি, পেঁয়াজ পোস্তটাতে কীরকম তেল ছেড়েছে। আর তো ডিমের ঝোল বানিয়েছি, ডিমের ঝোলটা এই যে দেখো, ডিমের ঝোলের কালারটা কি দারুণ এসছে। তো আজকে তো সেই জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসার পরে মানে তখন বৃষ্টি নামলে দৌড়ে দৌড়ে গিয়ে তুলে আনলাম, আর এখন দেখো কীরকম সুন্দর রোদ উঠে গেছে। তো ফ্রেন্ডস, এতক্ষণে তোমাদের সামনে আসতে পেরেছি। আর আমি তোমাদের বলছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, ওটা ব্লাড ডোনেশন ক্যাম্প না, ওটা ওই জিনিস মানে দাম বৃদ্ধির জন্য একটা ওই মিছিল মানে মিটিং হচ্ছিল, তো সেই জন্য সেইতে এত মানে আওয়াজ, এত আওয়াজ, এখন এই 2:30 বাজে, এখন বন্ধ হলো, তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সামনে এসে ভিডিওটা একটু কথা বলে শেষ করি। সকাল থেকে তো সামনে আসতেও পারিনি, আর এই মানে চিৎকারের চালাতে যে কী ভিডিও বানিয়েছি আমি নিজেও জানি না এই মিটিংয়ের ঝামেলাতে। তো এখন তো 2:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসনপত্র ধোয়াও হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতন টাটা।